জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ পর্যন্ত বাংলাদেশের নেয়া নানা উদ্যোগকে সাহসী এবং সময় উপযোগী বলে মন্তব্য করেছেন ব্রিটিশ জলবায়ু বিশেষজ্ঞ সাইমন ম্যাক্সওয়েল। বলেন, প্রভাব মোকাবেলায় ভবিষ্যতে সঠিক পরিকল্পনা এবং তা বাস্তবায়নের রূপরেখা নিয়ে এগোতে হবে সরকারকে। সকালে গবেষণা সংস্থা সিপিডির বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আশা করেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে তা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অব্যাহত থাকবে। এ সময় সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ এবং তা খরচ করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে পদ্মা সেতু ইস্যুতে সরকার যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা জলবায়ু ইস্যুতেও কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় তা কার্বন নিঃসরণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলেও মনে করেন রেহমান সোবহান। I must tell you that I come with a lot of obvious answers to that, but if you intend... এবারে জানাবো আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের খবর। বিশ্ব জুড়ে 269টি বিপণী কেন্দ্র